এখন ঘেমে উঠেছে মহারাজ। চোখ দুটো দেখছেন সেনাপতি মশাই? যে দিক দিয়ে দেখুন ঠিক আমাদের তাক করেছে, এই বুঝি ছবল মারলো। রঙ্গলাল পাথরের ফোনা ছবল মারে না। আর ঠিক হয়ে বসো, কৃত্রিম ত্রাস সঞ্চার করা তোমার একটা অভিনব খেলা। খেলা বলছেন? আমার তো সত্যি সত্যি গায়ে কাঁটা দিচ্ছে মশাই। দেখো দেখো রঙ্গলাল, রূপ দেখো, এমন সুগঠিত শিল্পকলা, চমৎকার নারী দেখো দেখো। সেটা এই পর্যন্ত, কিন্তু ঘাড়ের উপর মাথাটি, একটা মেয়ে যেন নিচু থেকে বাড়তে বাড়তে হঠাৎ ঘাড়ের কাছে গিয়ে ফোনা হয়েছে, কিন্তু একটা সাপ যেন হঠাৎ গলার পর থেকে মেয়ে মানুষ। দেবী সত্যবস্তা, গৃহে প্রতিষ্ঠা করলেন, রোজ নিজের হাতে দুধ কলা ধরতেন তাঁর সত্যমস্তার মুখে। রঙ্গলাল কিছুদিনের মধ্যেই যাদবেন্দ্র রাজত্ব লাভ। দেবী কিছু চাইছেন? কি চাইছেন দেবী? সারা জীবন বৃদ্ধ তটস্থ হয়েছিলেন, কিসে দেবী তুষ্টি কিসে? ওই যে ওই কণ্ঠমালা, 108 মরকত খণ্ডে গাঁথা। ওর প্রত্যেকটাই কি মরকত? মানে টুটো ঝুটো একটাও নেই। টুটো ঝুটো দেবীর গলায় পরানোর সাহস না আমার প্রকৃতামুখে ছিল না। নিজের হাতে ওই মালা পরিয়ে দিয়েছিলেন দেবীর গলায়। এ প্রসঙ্গ এখন থাক মহারাজ, দূর অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে আপনি দুর্বল হয়ে পড়ছেন। যে কাজের জন্য আমরা এসেছি মনটাকে শক্ত রাখতে না পারলে তো আজই বটে, আজই বটে। এত পুরুষের গৃহদেবীর গলা থেকে কণ্ঠহার হরণ কাজ নয়, মস্ত কাজ। চোরের মতো মন্দির দুয়ারে দাঁড়িয়ে অপেক্ষা করছি, আরতি শেষ হবে আর হারটাকে ছিনিয়ে নেওয়া। অভিশপ্ত, কি অভিশপ্ত রাজা তুমি লোকেন্দ্র প্রতাপ! মহারাজ মহারাজ আপনি মিথ্যে কষ্ট পাচ্ছেন। দেবী সর্পমস্তা যদি সত্যি সিংহগড়ের মঙ্গলদাত্রী, আপন অলঙ্কার খুলে দিয়ে তিনি আর সিংহগড় কি সুরক্ষিত করবেন? অন্যরকম ভাবনা আসছে কেন? কেন সত্য গোপন করছেন সেনাপতি মশাই? দেবী তো স্বেচ্ছায় তার হার আমাদের হাতে তুলে দিচ্ছেন। বড় নীল হতভাগ্য রাজা দেবীকে নিরাভরণ করে ওই হার তুলে দেবে ব্রিটিশ প্রভুদের হাতে। দেবী সেটা টের পেয়ে গেছেন। দেখুন মহারাজ, চোখ দুটো তাই ক্রমশ কিরকম ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমি বলি কি, সময় নিয়ে দেখে শুনে খেলবো।
হয়েছে এটা দেখছি। কত দাম হবে? 108 খানা মরকট, কোটি পদ্ম মহাপদ্ম কত হতে পারে? আপনার রেসিডেন্ট একটা দাও মারছেন বটে। তুমি কি অসমূর্খ? থাকে না, অজেও মূর্খ। আচ্ছা ভেঙে বলুন তো, হাটটা রেসিডেন্টের মেম সাহেবকে পড়িয়ে দিয়ে আপনি কি পুরস্কার পাচ্ছেন? মহারাজ, মহারাজ আপনার এই নবনিযুক্ত বয়সটা কিন্তু নিতান্তই কষ্টপূর্ণ লোক আসায়। হাসির কথা কই বললাম আমি? তা আর সবাই কোথায় গেল? মায়েরা এসেছিলেন, সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। মহারাজ আপনার সঙ্গে একান্ত কিছু কথা বলতে চান ঠাকুর। আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে মহারাজ, কোনো বিঘ্ন ঘটেছে কি? মহারাজ কোনো বিঘ্ন? দেবীর কণ্ঠহারটি একবার একবার আমার হাতে দিতে পারেন ঠাকুর মশাই? আগে দিন না, একবার হাতে এনে দিন না, একটু কাছ থেকে দেখি। দেবীর গলা তো কখনো খালি করা হয় না মহারাজ। কখনো যা হয় না তাই আজকে হবে। হতে চলেছে, ক্ষমা করবেন মহারাজ। আপনার প্রপিতা মহ যাবে পড়িয়ে দিয়েছিলেন, তারপর থেকে মুহূর্তের জন্য ঠাকুর মশাই ওটা খুলে দিন, ওটা আমার খুব দরকার। বদলে দেবীকে আমরা অন্য হাট দিচ্ছি। এই দেখুন দেখুন, প্রায় একই রকম, একই রকম, কোন তফাৎ চোখে পড়ছে? দেবীর গলা আমরা খালি রাখছি না ঠাকুর মশাই। একই রকম, ওই মর্তমানে আর চাপা কলায় যেটুকু তফাৎ। অজর নির্মূত এই ধরনেরটা আপনি চোরের বউ